নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী পাঁচ দিন এই ছয় রাশি সোনার চামচ মুখে দিতে চলেছে। কেন আমি এই ভিডিওতে ব্যাখ্যা কেউ করতে চলেছি, কোনো হাওয়াতে এটি কথা নয়, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে আমি কিন্তু এই আলোচনাটি করব। কেন এই পাঁচ দিন, কেন এই পাঁচ দিন নির্ণায়ক হতে চলেছে এই ছয় রাশি ক্ষেত্রে, এবং কোন এই সৌভাগ্য ছয় রাশি তাও আমি এই ভিডিওতে জানাবো। তার আগে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তাদেরকে আমি প্রণাম জানাই, যারা ছোটরা আছে স্নেহাশিস এবং আন্তরিক ভালোবাসা জানাই। দেখুন, আগামী পাঁচ দিন এই যে শুক্র এবং শনি, শুক্র অবস্থান করছে কর্কট রাশিতে এবং শনি অবস্থান করছে মকর রাশিতে, দুজনেরই সমসপ্তম দৃষ্টি কিন্তু বিনিময় হচ্ছে। এবং তার থেকেও বড় যে জায়গাটা সেটা হচ্ছে দুজনা ডিগ্রিগত দিক থেকে কিন্তু এক হয়ে গেছে, অর্থাৎ সম ডিগ্রিতে কিন্তু চলে এসছে শুক্র এবং শনি। এর ফলে শুক্র এবং শনির মধ্যে একে অপরে পরম মিত্রতা কিন্তু আছে, অর্থাৎ শুক্র শনির বন্ধু, শনি ও শুক্রের কিন্তু পরম মিত্র। অর্থাৎ এই যে দুটি গ্রহ একে অপরের সামনাসামনি এবং একই ডিগ্রিতে এসে যে ছয় রাশিকে লাভের উপর লাভ দিতে চলেছে এই পাঁচ দিন, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই ছয় রাশি কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ পাবে। দেখুন, যাদের ক্ষেত্রে হচ্ছে না, অর্থাৎ সমস্যার উপর সমস্যা আপনারা গুনতেই চলেছেন, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল, সমস্যা আছে সমাধান আছে, ওই হবে হচ্ছে বলে আমার কাছে কোনো কথা নেই, অর্থাৎ সমস্যা যেহেতু আছে এই জন্য জ্যোতিষশাস্ত্রটা আপনাকে সেখান থেকে হাত ধরে টেনে তুলে ধরার জায়গাটা, কিন্তু আপনার চাহিদা অনুযায়ী আপনাকে কিন্তু আপনার, আপনি ধরুন আপনি কেউ কেউ বলছেন যে স্যার আমি প্রচুর অর্থের মালিক হতে চাই, একটা কথা আপনার দেখা যাচ্ছে আপনি কোটি টাকার মালিক হতে পারছেন, কিন্তু আপনি চাইছেন আমি আরও মিলিয়ন ডলারের মালিক হতে চাইব, সেটা কিন্তু কখনো হবে না, আপনার ছক কিন্তু ডিপেন্ড করবে। যাদের আমি আবার বলছি দিয়ালে পিঠ ঠেকে গেছে, রাস্তা খুঁজে পাচ্ছেন না, যে দরজায় যাচ্ছেন সেই দরজা কিন্তু লাগা, অর্থাৎ চাবি আপনার হারিয়ে গেছে, এক কথায় কি করবেন, একটা অন্ধকারের মধ্যে আপনি পড়ে গেছেন, চিন্তা নেই, আমি চ্যালেঞ্জ নিচ্ছি, সেই জায়গা থেকে রিকভারি করার দায়িত্ব কৌশিক রায়ের। অর্থাৎ সমস্যার পাশাপাশি সমাধানেরও কিন্তু পথ আছে, কিন্তু নিজস্ব জন্মকুণ্ডলীটা বিচার করুন, নিজস্ব হস্তরেখা বিচার করুন, আপনার ক্ষেত্রে গ্রহের মারক দশা বা রাজ্যকারী গ্রহের দশাগুলো কিন্তু দেখা দরকার। এবং এর পাশাপাশি দেখুন আমি একটি কথা বলি, কেউ কেউ বলছেন যে স্যার আপনার কি আর কোনো চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপে বেশ মেসেজ এসছে। দেখুন, আমি অনেক দিন আগে থেকে একটি কথা বলছি, আমার একটি মাত্র চ্যানেল যেটা হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন, এর বাইরে আমার কোনো দ্বিতীয় চ্যানেল নেই। এই যে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার যাচ্ছে কি না, এটা একমাত্র আমার আমার সঙ্গে যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন। এবং আমি যে ভিডিওটি দিচ্ছি এই ভিডিওটি আবার কপি হবে, কপি হয়ে নতুন আঙ্গিকে আবার এটা আবার পাবলিশড হবে। তো দেখুন, ভিডিওটি কে ছাড়ছে আগে দেখুন, অর্থাৎ দেখুন কপি করাটা বড় জিনিস না, আমি চাই, আমি এই জিনিসটা পছন্দ করি না যে কপি করে একজনের কন্টেন্ট কপি করে আমি একটা নতুন করে নতুন আঙ্গিকে নিজের মতন করে গ্রহগুলো রাশিগুলোর নাম বলে দিলাম, মানে কি কারণ, মানে সম্পূর্ণ হাওয়াতে কথা বললাম, এটা আমার পছন্দ করি না। এটা জ্যোতিষশাস্ত্র হচ্ছে একটা সায়েন্স, জ্যোতিষশাস্ত্র হচ্ছে একটা অঙ্ক, এই জায়গাটাই কিন্তু বোঝার দরকার। ওই দুম করে বলে ফেললাম এ কটি রাশি ভালো, ওয়াই, কেন, কারণ কি, কী গ্রহের গোচর কী জন্য, কোন ভাবের কোন অধিপতি কোন ভাবে অবস্থান করছে,
কোন কোন দিক থেকে লাভ দিবে, নিজের মতো মন গড়া কথা বললে হবে না। অর্থাৎ এখানে সম্পূর্ণ বিশ্লেষণ করতে হবে, ব্যাখ্যা করতে হবে। যে আমি ছয় রাশির কথা বলছি, শনি এবং শুক্রের সমসপ্তম দৃষ্টি এবং ডিগ্রিগত দিক থেকে এক হয়ে গেছে এবং একে অপরের পরম মিত্র শুক্র এবং শনি। যে ছয় রাশির আমি কথা বলবো, একে একে আমি রাশির নাম বলতে চলেছি। প্রথম রাশি মকর রাশি। মকর রাশির কেন্দ্রে অবস্থান করছে শুক্র, আপনাদের পঞ্চমেশ এবং দশমপতি কেন্দ্রে অবস্থান করে, এবং শনি এবং শুক্র একে অপরের দৃষ্টি বিনিময় হওয়াতে একে অপরকে কিন্তু বলবত্তা বৃদ্ধি কিন্তু করেছে। অর্থাৎ শুক্রের দ্বারা শনি বল পেয়েছে, শনির দ্বারা কিন্তু শুক্র বল পেয়েছে। এবং আপনাদের পঞ্চমেশ দেখুন, আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে ব্যবসা। ব্যবসা যারা করছে তাদের ক্ষেত্রে এই পাঁচ দিন কিন্তু নির্ণায়ক রেজাল্ট কিন্তু পাবেন। আকস্মিক অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, দৈনন্দিন রোজগারের জায়গা, এবং শনি অবস্থান করে আপনাদের দেখুন শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। মানে কী আর বলবো, মকর রাশি অনেকে বলছেন যে স্যার খারাপ হচ্ছে, নিজের জন্মছকটা পার্সোনাল চার্ট, এটা আমি কিন্তু ব্যক্তিগত বিচার করছি না, এটা কিন্তু সার্বিক বিচার। মকর রাশির ক্ষেত্রে নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, এবং বিদেশ থেকেও, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকেও কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু রাশির কথা যেটা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, কারণ আপনাদের কেন্দ্রে অবস্থান করছে শুক্র এবং শনিও চতুর্থভাবে অবস্থান করছে, সমসপ্তম দৃষ্টি বিনিময় হচ্ছে। আপনাদের রাশির অধিপতি কেন্দ্রে অবস্থান করে আপনাদের সুখ সাধনের জায়গা বৃদ্ধি করবে, আপনাদের শনি এবং শুক্রের সমসপ্তম দৃষ্টিতে আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে, আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন সেই জায়গার ক্ষেত্রে ভালো, এবং এই সাথে সাথে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। রাজনীতির ক্ষেত্রে উত্থানের জায়গা কিন্তু নির্দেশ কিন্তু করছে। তিন নম্বর যে রাশির কথা বলো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কী চাই দেখুন, পঞ্চমভাবে পঞ্চমপতি অবস্থান করছে, এবং আপনাদের একাদশভাবে শুক্র, দেখুন একাদশভাবে যে কোনো গ্রহ যখন অবস্থান করে তার বলবত্তা তিন গুণ বৃদ্ধি পায়, কারণ আপনাদের ধনাধিপতি এবং আপনাদের ভাগ্যাধিপতি আপনাদের একাদশভাবে অবস্থান করছে। কী চাই, এবং শনির সাথে সমসপ্তম দৃষ্টি বলবত্তা বৃদ্ধি এবং ডিগ্রিগত দিক থেকে লাভ কিন্তু পেতে চলেছে। অর্থাৎ এই জায়গাটা আমি বলবো কন্যা রাশি আপনাদের অর্থনৈতিক জায়গা, ভাগ্যের সাপোর্ট, আকস্মিক অর্থপ্রাপ্তি, যে কোনো কাজে সফলতা, সাকসেস, লাভ, ফিল্ম দুনিয়া, এবং যারা হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিতে চলেছে, এবং বিদেশ থেকেও লাভ পাবে কন্যা রাশি। চার নম্বর রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের রাশিতে শুক্র অবস্থান করছে এবং শনি সপ্তমভাবে সমসপ্তম দৃষ্টি বিনিময় করছে, শশনক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, আপনাদের চতুর্থপতি এবং আপনাদের একাদশপতি আপনাদের সুখ সাধন, প্রপার্টি, জমি জায়গা থেকে লাভ, নিজস্ব দীর্ঘদিনকার আটকে থাকা কাজ, এবং একাদশপতি যেহেতু সফলতা আপনাদের কিন্তু চোখে কিন্তু পড়বে, এবং এ সময় আপনারা একাধিক প্রপার্টি কেনার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, এবং ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে, দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, আয়ের জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে, আপনাদের ভাগ্যভাবে অবস্থান করে সপ্তমপতি এবং শনির সাথে সমসপ্তম দৃষ্টি, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, এবং স্থির ভাগ্যে অর্থ আসা, সম্পত্তিগত দিক থেকে লাভ পাওয়া, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এবং আপনাদের সম্পূর্ণভাবে প্রপার্টি থেকে কিন্তু আপনারা লাভ পাবেন, বিদেশ থেকেও কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন বৃশ্চিক রাশি। এরপর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির কেন্দ্রে অবস্থান করছে এবং শনি কর্ম অবস্থান করে শশ নামক মহাপুরুষ রাজযোগ কিন্তু সৃষ্টি করছে, আপনাদেরও কিন্তু লাভ কিন্তু হতে চলেছে। নমস্কার।